বিছানা থেকে উঠে কেউ এই পাঁচজন মহিয়সীর নাম স্মরণ করে, কাদের কাদের? অহল্লা, তারা, কুন্তি, মন্দোদয়ী। হ্যাঁ, হ্যালো, আর কে বাঁধতেছে? দ্রৌপদী। এই পাঁচজন নারী, এরা সতী সাধ্বী নারী। কেননা কুন্তি দেবী ছিলেন ব্রহ্মচারিণী, এরা পাঁচজন পুত্র হয়েছিল দেবতাদের আশীর্বাদে। সেভাবেই তিনি ভগবানের অত্যন্ত প্রিয় ছিলেন, তাই ভগবানের কাছে তিনি প্রার্থনা করেছিলেন। সেই প্রার্থনাগুলো আমরা দেখব। যদিও আমাদের শ্রীমদ্ ভাগবতমে অনেক বড় বড় তাৎপর্য রয়েছে, এই তাৎপর্যগুলো কিন্তু আমরা পড়বো না, হয়তো বিশেষ বিশেষ জায়গায় আমি টাচ করব, আর সংস্কৃত শ্লোকগুলি আর অনুবাদগুলো করা হবে। যাদের বই আছে তারা বই দেখতে পারেন। অষ্টম অধ্যায়, কুন্তিদেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা। শ্লোক প্রথম। সুত উবাচ, অত দেশম পরে তানম সানানুমুদকমিচ্ছতম দাতুম সা কৃষ্ণাগম্যায়ম পুরস্কৃত যজুশ্রিয়। অনুবাদ। সুত গোস্বামী বললেন, তারপর পরলোকগত আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে জল অর্পণ করার মানসে পাণ্ডবেরা দ্রৌপদী সহ গঙ্গা তীরে গমন করলেন, মহিলারা অগ্রভাগে যাচ্ছিলেন। কি করলেন? যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে প্রায়, প্রায় বলতে শেষেই, এখন কি করছেন? সেই মৃত ব্যক্তিদের আত্মার উদ্দেশ্যে তখন দ্রৌপদী এবং যুধিষ্ঠির মহারাজ কি করছেন? তিনি তো বিজয়ী হয়েছেন, এখন বিজয়ী রাজার কর্তব্য সেই যুদ্ধে মৃত্যুবরণকারী সৈন্য সামন্তদের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়াদি করা। তাই তিনি সেই তর্পণ ক্রিয়া করার জন্য তিনি গঙ্গার তীরে যাচ্ছিলেন। স্ত্রীগণকে সামনে নিয়ে তেনারা পিছু পিছু যাচ্ছিলেন। এমত অবস্থায় তিনি সর্বে বিলব্য চৃষম পুনা আপ্লুত হরি পাদব্য রজ পুত সলিল জলে। তাদের জন্য বিলাপ করে তারা যথেষ্ট পরিমাণে গঙ্গা জল অর্পণ করলেন এবং গঙ্গায় স্নান করলেন, কেননা সেই জল পরমেশ্বর এর শ্রীপাদ পদ্মে ধূলিকণা মিশ্রিত হয়ে পবিত্রতা লাভ করেছে। তেনারা কি করলেন? কারা? তেনারা বলতে কারা? যুধিষ্ঠির সহ অন্যান্য পাণ্ডবপক্ষীয় মহিলারা সকলে গিয়ে গঙ্গায় কি করলেন? সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া সম্পন্ন করলেন এবং পরে তারাও গঙ্গা স্নান করে কুত পবিত্র হলেন। কেননা গঙ্গা যেহেতু ভগবানের শ্রীপাদ পদ্ম থেকে এই ধরা দামে এসছেন, কিসের জন্য? কে নিয়ে আসছে গঙ্গাকে? ভগীরথ, তেনার পিতৃপুরুষকে উদ্ধারের জন্য। তাই গঙ্গায় যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া এবং অস্থি ক্ষেপণ করা হয়, তাহলে সেই পিতৃপুরুষ অনায়াসে ভগবত ধাম প্রাপ্ত হয়ে থাকেন। তাই যথারীতি বৈদিক শাস্ত্র অনুযায়ী যুধিষ্ঠির মহারাজ এবং সেই তাদের সহধর্মীরা সকলে গিয়ে সেখানে গঙ্গায় তর্পণ ক্রিয়া এবং স্নানাদি সম্পন্ন করেছিলেন। তত্রাসীনম গুরুপতি ধৃতরাষ্ট্রম সানুজম কান্দারি পুত্র সুকার্তম পিতাং কৃষ্ণং চ মাধব। অনুবাদ। সেখানে কৌরব নৃপতি মহারাজ যুধিষ্ঠির তার অনুজ ভ্রাতৃবর্গ এবং ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তি এবং দ্রৌপদী সহ শোকাভিভূত হয়ে বসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে ছিলেন, সেখানে
কারা কারা ছিলেন সেখানে? কৌরব দ্রৌপদী, মহারাজ যুধিষ্ঠির, তার অনুজ ভ্রাতৃবর্গ এবং ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তি, দ্রৌপদী সহ শোকাভিভূত হয়ে বসেছিলেন। সকলেই শোকাভিভূত হয়ে বসেছিলেন। এবং সেখানে আরো কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তাদের সঙ্গে। শান্তায়মাস মুনির্ভিহত বন্ধুশ্চ সুচার্পিতান ভূতেষু কালস গতিম দশায় অন্ন প্রক্রিয়ায়। অনুবাদ: সর্বশক্তিমানের দুর্বার বিধি নিয়মাদি এবং জীবের উপরে সেগুলির প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং উপস্থিত মুনিগণ আত্মশোকার অভিভূত সকলকে সান্ত্বনা দিতে লাগলেন। এই সমস্ত নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুত্র বিয়োগের বেদনা শোক নিরসন বা অপনোদন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং উপস্থিত যে সমস্ত মুনিঋষিরা ছিলেন তেনারা কী করলেন? সেই সমস্ত স্বজন বিয়োগ ব্যক্তিদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। স্বজন অর্থাৎ যে নিকটতম আত্মীয় স্বজন যে বিয়োগ হয়েছেন, অর্থাৎ ছেড়ে চলে গেছেন, যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেছেন, তাদের যে একটা শোক, এই শোক থেকে তাদের সান্ত্বনা দিতে লাগলেন। অষ্টম, প্রথমে স্কন্ধের অষ্টম অধ্যায়ে পঞ্চম শ্লোক দেখুন। সদা ইত্যা যথা শত্রু স্বয়ং রাজ্য কৃত বৈতম ঘাতয়িতা শত রাজ্য কচ স্পর্শ খাতায়ুষু। অনুবাদ: ধূর্ত দুর্যোধন এবং তার দলবল অজাত শত্রু মহারাজ যুধিষ্ঠিরের রাজ্য কপটতাপূর্বক অপহরণ করেছিল, পরমেশ্বরের কৃপায় তার পুনরুদ্ধার কার্য সুসম্পন্ন হয়েছিল এবং দুর্যোধনের সাথে যে সমস্ত অসৎ রাজারা যোগ দিয়েছিল তাদের উপর পরমেশ্বর বধ করেছিলেন। রানী দ্রৌপদীর কেশাকর্ষণ করার ফলে যাদের আয়ু ক্ষয় হয়েছিল তাদেরও মৃত্যু হয়েছিল। দেখুন, দুর্যোধন ধূর্ত, ধূর্ত বলতে দুরন্ধর, খুব চালাক বলতে এমনি চালাক না, ভালো চালাক না, দুরন্ধর চালাক, ধূর্ত, এই জন্য বলা হয়েছে ধূর্ত খুব। সেই দুর্যোধন কি করেছিলেন? যিনি অজাত শত্রু, যার কোন শত্রু ছিল না কেউ জগতে, সেই অজাত শত্রু যুধিষ্ঠির মহারাজের প্রতি তিনি শত্রুতা পরবশ হয়ে, যুধিষ্ঠির মহারাজের ঐশ্বর্যের প্রতি ঈর্ষা পরবশ হয়ে তারা কি করছিলেন? কপট বাসায় তারা রাজ্য নিয়েছিলেন। হ্যাঁ, এবং সেই রাজসভায় দ্রৌপদীকে কি করছিলেন? লাঞ্ছনা করেছিলেন, হ্যাঁ, লাঞ্ছিত করেছিলেন। এভাবে যারা দুর্যোধনের দোষে দুষ্ট হয়েছিলেন এবং তাকে সমর্থন করেছিলেন, যে সমস্ত রাজা এবং তার সহযোগী তারা কি হয়েছিলেন? সকলে এই যুদ্ধে মৃত্যুবরণ করেছিলেন। এবং যারা সেই দ্রৌপদীর কেশ আকর্ষণ করেছিলেন, কেন কোনো একজন বিবাহিত স্ত্রী অপর পুরুষ কখনোই স্পর্শ করা উচিত নয়, সেটা অবৈধ। তাই এভাবে দ্রৌপদীকে যারা এভাবে তার মর্যাদা লঙ্ঘন করেছিলেন বা তাকে কে করেছিল সেটি, হ্যাঁ, দুর্যোধনের নির্দেশে সুশাসন কর্ণ তাকে ভৎসনা করেছিলেন, পতিতা বলে, বেশ্যা বলে সবার মাঝে গালি দিয়েছিল। একজন সতীসাধ্বী স্ত্রীকে যদি বলা হয় সেটি কি অধর্ম কিনা? অধর্ম। যেহেতু তিনি একজন ছিলেন কি ধর্মপত্নী, কাদের? যুধিষ্ঠির মহারাজের ধর্মপত্নী। ধর্মপত্নীকে একজন মহিলাকে যদি এভাবে ভৎসনা করা হয় সেটি অধর্ম।
যদিও কর্ণ ছিলেন অনেক ধার্মিক, দাতা কর্ণ হিসাবে পরিচিতি লাভ করেছিলেন, কিন্তু এই একটি কথার জন্যই কি হয়েছিলেন, তিনি অধার্মিকে পরিণত হয়েছিলেন। তাই তাদের সকলের কি হয়েছিল, পরমায়ু হ্রাস পেয়েছিল এবং তাই তারা মৃত্যুবরণ করেছিলেন যুদ্ধে। যে আমরা যদি পাপ কাজ করি কালকে হবে আমাদের পরমায়ু হ্রাস পাবে। তাই এখানে এই শ্লোকের তাৎপর্য ছিল প্রভুপাদ কয়েকটা আদর্শের কথা বলছেন, সেগুলো দেখুন আপনাদের তাদের গ্রন্থ রয়েছে। তাৎপর্য প্রথম থেকে কলিযুগের আবির্ভাবে পূর্বে গৌরবময় দিনগুলি সমাজে ব্রাহ্মণ গাবি স্ত্রী শিশু এবং বৃদ্ধদের যথাযথভাবে রক্ষা করা হতো। এই কলিযুগের পূর্বে অর্থাৎ তাপর যুগে এবং ত্রেতা যুগে সত্য যুগে এরকম ছিল, কাদের কাদের সুরক্ষা দান করা হতো, ব্রাহ্মণ গাবি স্ত্রী শিশু এবং বৃদ্ধদের, এই পাঁচজনের সুরক্ষা দান করা হইত। এই সুরক্ষা দেওয়ার জন্য রাজা কি করতেন, সবসময় তিনি সচেষ্ট থাকতেন, সেই রাজ্যের ব্রাহ্মণদের গাভীদের তারপর স্ত্রীলোকদের শিশুদের এবং বৃদ্ধদের। তাই এখানে প্রভুপাদ করছেন তাৎপর্য বলছেন, ব্রাহ্মণদের রক্ষা করার ফলে আধ্যাত্মিক জীবন লাভে সবচাইতে বিজ্ঞানসম্মত সংস্কৃতি বর্ণ এবং আশ্রমের ব্যবস্থা রক্ষিত হয়। যদি ব্রাহ্মণদের সুরক্ষিত রাখা হয়, ব্রাহ্মণ কারা, যারা আছে বুদ্ধিজীবী, সবচেয়ে বুদ্ধিজীবী, তাদের যদি রাজ্যের মধ্যে সুরক্ষিত থাকে, বুদ্ধিমান যদি ব্যক্তিরা রাজ্যে থাকে, তাহলে সেই রাজ্যে কোনো অনিয়ম অঘটন ঘটতে পারবে না। এইরকম বৈদিক যুগের এই সমাজ ব্যবস্থায় কী করা হইতো, রাজারা সেটি করতেন। আর কি করা হইতো, দুই নম্বর, গাভীদের রক্ষা করার জন্য অলৌকিক খাদ্য দুধ পাওয়া যায়, যা মানুষ জীবনের উচ্চতর উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়ার জন্য মস্তিষ্কের সূক্ষ্ম কোষ সমূহের সংরক্ষণ করে। এই গাভী রক্ষার ফলে খায় গাভীরা কত পর্যাপ্ত পরিমাণ দুধ দান করে, করে কিনা, একটা গাভী যত পরিমাণ দুধ দান করে সেগুলো কি তার বাচ্চাকে খাওয়ার লাগে, লাগে না, মানে সেখানে দুধ কিসের জন্য, যাতে অন্যান্য জীব জগতের মানুষ এই দুধ পান করে, তাদের কোষগুলান মস্তিষ্কের কোষগুলান কি হবে, উর্বর হবে, শুদ্ধ সাত্বিক চিন্তা ভাবনার বিকাশ হবে, দুগ্ধ পানকারীদের মস্তিষ্কের কোষগুলান কি হয়, সাত্বিক ভাবাপন্ন হবে। আর দুধ পরিত্যাগ করে যদি কেউ অন্য কিছু খাবার খায়, একটা বাংলা প্রবাদ আছে না, যে যার মানে যে চায়, এরকম যদি মনের ইচ্ছা অনুযায়ী কেউ চলে আর দুধ বিক্রি করে যদি এইরকম খাবার খায়, তাহলে তাদের মস্তিষ্কগুলো কিরকম বিপদগামী হবে, অনুর্বর হবে, সেগুলোর মস্তিষ্ক কি হবে, অলস হবে। কারণ যারা এরকম অখাদ্য খায় তাদের মস্তিষ্ক কি অলস হবে না, যারা মাতাল তারা কি ঘুমায় না অধিক সংখ্যক সময় ঘুম পারে, আর দুগ্ধ কি করে, মানুষের মস্তিষ্ককে উর্বর করে, আরো কর্ম প্রেরণা সেবা মনোভাব জাগ্রত করে। আর যারা দুধ বিক্রি করে ওইরকম মদ খায়, তাদের কি করে, মস্তিষ্ককে অথর্ব করে ফেলে, একটা নিষ্ক্রিয় করে, অলসতা অর্থাৎ অধিক নিদ্রা তারা পারে, পারে কিনা এরকম ঘুমায় অধিক সংখ্যক। দেখুন এখানেই যে মস্তিষ্ক কি করে, উর্বর এবং অনুর্বর করে অন্যান্য খাবার। তাই দুধ হচ্ছে আমাদের এই জন্য গাভীদের সুরক্ষা দান করা হইত সরকারিভাবে। তারপর গাভীর তিন নম্বর, স্ত্রীলোকদের রক্ষা করার ফলে সমাজে পবিত্রতা সংরক্ষিত হয়, যার ফলে শান্তি সমৃদ্ধি এবং জীবনের উন্নতি সাধনের জন্য সুসন্তান লাভ হয়। স্ত্রীলোকদের যদি সুরক্ষিত রাখা হয় তারা কি করবেন, বাল্য অবস্থায়
পিতার তত্ত্বাবধানে থাকবেন, আর পরিণত বয়সে যৌবনে তাদের তত্ত্বাবধানে থাকবেন, পতির তত্ত্বাবধানে থাকবেন, উপযুক্ত পতির তত্ত্বাবধানে থাকবেন। আর যখন তারা বৈধর্ম জীবনযাপন করবেন তারা সন্তানের তত্ত্বাবধানে থাকবেন, অর্থাৎ তাদের ছেলে মেয়েদের তত্ত্বাবধানে থাকবেন। এটি নিয়ম রয়েছে, কেন? যাতে তারা সর্বদাই সুরক্ষিত থাকেন, এবং যার ফলে কি হবে, জগতে শান্তি এবং সমৃদ্ধি লাভ হবে। যদি নারীরা স্বেচ্ছাচারী হয়ে যায় তাহলে কি হবে, জগতে অশান্তি, বিশৃঙ্খলা এবং অবাঞ্ছিত সন্তানে ভরে যাবে, তখন অশান্তি বিরাজ করবে। এজন্য নারীদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল, শিশুদের রক্ষা করার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য মনুষ্য জীবনকে যথাযথভাবে প্রস্তুত করার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সুযোগ প্রদান করা হয়। শিশুদের রক্ষা করার এই ব্যবস্থায় শুরু হয় জন্মের প্রারম্ভই গর্ভাধান সংস্কার মাধ্যমে। এই শিশুদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা, হ্যাঁ, আর এই শিশুদের সুরক্ষাটি কখন থেকে শুরু হয়, যখন শিশুরা এই জগতে আসবেন পিতামাতার মিলনের ফলে, গর্ভে যখন গর্ভাধান সংস্কারের এই বৈদিক শাস্ত্রের ব্যবস্থা দেওয়া হয়েছে, যাতে করে এই গর্ভাধান সংস্কারের মাধ্যমে কি হবে, উপযুক্ত একজন সৎ সন্তান মাতৃগর্ভের মাধ্যমে এই জগৎকে উপহার দেওয়া হবে, যাতে সেই সন্তানটি করবে জগৎ জীবের কল্যাণ সাধন করবে। এই উপহার দেওয়ার পূর্ব প্রস্তুতি ঠিকই গর্ভাধান সংস্কার, এবং সেই সংস্কারের মাধ্যমে কিছু বৈদিক নিয়মকানুন মেনে চলে এবং তার মাধ্যমে যথার্থ সেই সন্তান লাভ, সেই সন্তান যাতে জগৎ জীবের কল্যাণ সাধন করে এবং সেবায় যুক্ত হতে পারে, এইরকম ব্যবস্থা ছিল। পাঁচ নাম্বার কি, বৃদ্ধদের, বৃদ্ধদের রক্ষা করার ফলে তাদের মৃত্যুর পর শ্রেষ্ঠতার জীবন লাভের সুযোগ দেওয়া হয়। আর তাদের সুরক্ষা দেওয়া হয়তো বৃদ্ধদের, তারা বৃদ্ধদের এমন সুব্যবস্থা থাকবে সমাজে যা সরকার থেকেই, যাতে সেই সময় বৃদ্ধরা সবসময় যেহেতু তারা বিভিন্ন জরা ব্যাধির দ্বারা আক্রান্ত হয়ে যায়, সেই সমস্ত জরা ব্যাধির প্রভাবের দ্বারা তারা প্রভাবিত না হয়ে তারা কি হবে, সবসময় পারমার্থিক চিন্তা ভাবনা করতে সক্ষম হবে, তারা পারমার্থিক কর্মের তাদের সুযোগ দেওয়া হয়, যাতে করে তারা তাদের যে অসুবিধাগুলো সেগুলোর প্রভাব থেকে মুক্ত হয়, যেমন কি খাওয়া পরা, হ্যাঁ, বিভিন্ন রোগ ব্যাধির উপদ্রব থেকে তারা জানে ইহা মুক্ত থাকেন, এবং তারা একমাত্র তারা পরমার্থ সাধন বুদ্ধি থাকে। আর এই পরমার্থ সাধন করতে করতে যদি তাদের মৃত্যু হয় বৃদ্ধদের, কি হবে, তারা তখন উচ্চতর লোকে গতি হবে, তাদের উন্নত জীবন লাভ হবে। তো এটি করা হইতো, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় কি হয়েছে, এটি বিকৃত হয়েছে। নারীদের কি করা হচ্ছে, স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতায় পরিপূর্ণ এবং বিশৃঙ্খলা হচ্ছে। শিশুদের কি হচ্ছে, যত্ন না হয়ে তাদের অযত্ন নির্যাতন নিপীড়িত হচ্ছে শিশুরা। এরকম ব্রাহ্মণদের সমাধান না করে কি করা হয়েছে, ব্রাহ্মণদেরকে, ব্রাহ্মণ সংস্কৃতি, ব্রাহ্মণ ঐতিহ্য ধ্বংস করে দেওয়া হচ্ছে। গাভীদের সুরক্ষা না দিয়ে কি করা হচ্ছে, গাভীর জন্য কসাই খেলা খোলা হয়েছে, তাদের গাভীদের বধ করে বিদেশে রপ্তানি করা হয়, বাজারজাত করা হয়, অর্থকারী সম্পদ হিসাবে তাদেরকে দেখা হচ্ছে। এটি হচ্ছে কি, কলির প্রভাব। এটি কি ছিল, দুর্যোধনে রাজসভায় এরকম অনাচার গুলো পরিলক্ষিত হতো, হতো কিনা, নারীকে তিনি মর্যাদা দিয়েছিলেন যথার্থভাবে,
সুরক্ষা দিয়েছিলেন। ব্যক্তি উপস্থিত যারা ব্রাহ্মণ ছিলেন, পূজনীয় ব্যক্তিবর্গ, ভীষ্ম, দ্রোণাচার্য, তেনার গুরুদেব কৃপাচার্য ছিলেন, তেনাদের কি সম্মান করেছিলেন, তাদের কথা শুনেছিলেন? শোনেননি। তাহলে দেখুন, এই জন্য বৃদ্ধ তারা ছিলেন, ভীষ্মদেব কি ছিলেন? বৃদ্ধ না, পিতামহ। হ্যাঁ, পিতামহ তেনার কথা, বৃদ্ধ তেনার কথা অন্নগোচর করেননি। এটি হচ্ছে কলিযুগের পূর্বাভাস। কে? দুর্যোধন স্বয়ং। কলিযুগে, এই কলিযুগে এইরকম দুর্যোধনের মতো শাসন করছে ধূর্ত, তারা শাসন কার্য করে নিজের যশমান খ্যাতি নিয়ে সমাজে শান্তি স্থাপনের চেষ্টা করছে, কিন্তু তাদের কি শান্তি হচ্ছে? হচ্ছে না। এই জন্য যথার্থভাবে এই সমস্ত কিছুকে আমাদের সুরক্ষা এবং সমাধান করা উচিত। কয়েকটি জিনিসের প্রভুপাদ এখানে কয়েকটি জিনিসের উপর গুরুত্ব দিয়েছেন, পাঁচটি। কি কি? ব্রাহ্মণ, গাভী, স্ত্রী, শিশু, বৃদ্ধ। মনে রাখবেন, এই পাঁচটির প্রতি কি করতে হবে? যত্ন নিতে হবে। তাহলে আমরা সমাজকে সমৃদ্ধিশালী করতে পারবো এবং শান্তি প্রদান করতে পারবো। আর যদি এই পাঁচটির উপরে বৈষম্য আসে, অনিয়ম আসে, তাহলে বুঝতে হবে সমাজ কি হবে, উচ্ছন্নে যাবে। এই পাঁচটি মনে রাখবেন। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের তত্ত্বাবধানে তিনি তিনটি সুসম্পন্ন অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের উদ্যোগ করেছিলেন এবং তার মধ্যেই মাধ্যমেই শত যজ্ঞ অনুষ্ঠানকারী ইন্দ্রের মতো যুধিষ্ঠির মহারাজের ধর্মখ্যাতি সর্বদিকে মহিমান্বিত করে তুলতে প্রণোদিত হয়েছিলেন। যুধিষ্ঠির মহারাজ কয়টি যজ্ঞ করেছিলেন? অশ্বমেধ যজ্ঞ তিনটি। তার মাধ্যমে তিনি কি সমস্ত জগতে ইন্দ্রের মতো অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তপন প্রস্থানের জন্য প্রস্তুত হয়েছিলেন। চিরা ব্যাসদেব প্রমুখ ব্রাহ্মণগণ কর্তৃক পূজিত হয়ে তিনি সাতকী উদ্ধব সহ পাণ্ডবদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের দ্বারা পূজিত হয়ে ভগবানও তাদের প্রতি পূজা করলেন। এভাবে যুদ্ধ সমাপ্ত করে ভগবান কি করলেন? তিনি দ্বারকায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে বিদায় নেওয়ার জন্য গিয়েছিলেন। সকলকে যার যেরকম বয়স অনুযায়ী তিনি কি করছেন? তাদের সম্মান প্রদর্শন করছেন। কনিষ্ঠরা জ্যেষ্ঠদেরকে প্রণাম করছে আর জ্যেষ্ঠরা কনিষ্ঠদেরকে কি করছেন? আশীর্বাদ করছেন। এভাবে পরস্পর পরস্পরের মধ্যেই ভাব বিনিময় আর সম বয়স্কদের মধ্যে কি হচ্ছে? আলিঙ্গন হয়ে তাদের মধ্যে প্রীতি বিনিময় হচ্ছিল। এইভাবে পূজা ভগবান তার প্রতি পূজা করলেন। এভাবে বিদায় সম্ভাষণ। গন্তন্ত্রিত মতি ব্রহ্মণ দ্বারকাম রথ মহাস্থিত উপলেপ বিধাবন্তি মুত্রাং উভয় বিহ্বলম্। এভাবে যখন
বিদায় নিয়ে তিনি রথে উপবেশন করবেন এমত অবস্থায় কেছেন যে মুহূর্তে তিনি রথে আরোহণ করে গমনোত্ত হয়েছেন সেই সময় তিনি দেখলেন যে উত্তরা ভয়ে বেকুলা হয়ে তার দিকে দ্রুত বেগে আসছেন। কে আসছেন? উত্তরা। উত্তরাকে অভিমন্যুর স্ত্রী, উপমান অভিমন্যুর স্ত্রী অর্থাৎ অর্জুনের ধাতুষ বধু, ধাতুষ বধু, যুধিষ্ঠির মহারাজ ধাতুষ বধু, ধাতুষ পুত্র বধু, যুধিষ্ঠির মহারাজের ধাতুষ পুত্র বধু আর অর্জুনের পুত্র বধু, অর্জুনের পুত্র বধু অভিমন্যু ছিলেন পুত্র অর্জুন এবং সুভদ্রা, তাই অভিমন্যুর স্ত্রী তিনি ছুটে আসছেন। তিনি তখন অন্তঃসত্ত্বা অবস্থা, এই অবস্থায় তিনি ছুটে আসছেন। পাই পাই মাজ উত্তরা উবাচ, নবম শ্লোক, পাই পাই মাযোগে গোবিন্দ দেব জগৎপতে নন্নম তদ ভয়ং পাশৌ যত্র মৃত্যু পরস্পরম। অনুবাদ, উত্তরা বললেন হে দেবতাদের দেবতা, হে জগদীশ্বর, হে মহাযোগী, আমাকে রক্ষা করুন, কারণ দ্বন্দ্বভাব সমন্বিত এই জগতে আপনি ছাড়া আর কেহই আমাকে মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা করতে পারবে না। কি করছেন উত্তরা? তখন ভীত সন্ত্রস্ত হয়ে ছুটে আসছেন কার কাছে? গোবিন্দর চরণে। হে গোবিন্দ, হে গোবিন্দ, আপনি আমাকে রক্ষা করুন, রক্ষা করুন, আপনি ছাড়া আর এই কেউ আমাকে রক্ষা করতে পারবে না। কেন? তা আমরা পরে চলে দেখবো। অবিদ্রপতি সমীশ সর সন্তপ্ত সয় বিভু কামম দদাও মম নাথ মামে গর্ব নিপাতনম। হে পরমেশ্বর, অনুবাদ, আপনি কার চলে গেছে? আপনি সর্বশক্তিমান একটি জ্বলন্ত লহু বান আমার প্রতি দ্রুত গতিতে ধাবিত হচ্ছে। হেনাথ, যদি আপনার ইচ্ছা হয় তাহলে এটি আমাকে দগ্ধ করুক, কিন্তু এটি যেন আমার গর্ভস্থ সন্তানটিকে দগ্ধ না করে। এই হে পরমেশ্বর, আমাকে এই কৃপা করুন। তিনি কি প্রার্থনা করছেন? যে জ্বলন্ত বান আমার দিকে ধাবিত হয়ে আসছে, সেটি যদিও আমাকে দগ্ধ করতে চায় করুক, কিন্তু আমার যেন গর্ভস্থ সন্তানটিকে দগ্ধ না করে। কেন? তেনার গর্ভে কে ছিলেন? পরীক্ষিত মহারাজ ছিলেন, তাই সেই সন্তানটিকে তিনি দগ্ধ করতে চাচ্ছিলেন না। সেই